জীবন দক্ষতা, নৈপুণ্যতা বৃদ্ধির লক্ষ্যে পুরানো শিক্ষাক্রমকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়ে একে প্রযুক্তি নির্ভর ও আধুনিক ধ্যান ধারণা সম্বলিত বিষয় পদ্ধতি সংযোজন করা হবে। বর্তমান শিক্ষাক্রম উন্নত বিশ্বের সাথে সম্পর্ক রেখে গুণগত মান ও দক্ষ মানব সম্পদ তৈরির নিমিত্তে প্রণয়ন করা হবে। শিক্ষাক্রম পরিমার্জন পরিবর্ধন সংযোজন ও সংশোধনের সমালোচনার ঝড় উঠেছে। ঝিমিয়ে পড়া সনাতন ধ্যান ধারণাকে প্রাণবন্ত ও যুগ উপযোগী করতে একে পুনর্বিন্যাস করা হবে। একে প্রয়োগমুখী ও বাস্তবসম্মত করার জন্যে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাই এতে সংযোজন করা হবে সাম্প্রতিককালের তথ্য সমৃদ্ধ ধ্যান ধারণা ও সুনির্বাচিত বিষয়ভিত্তিক কার্যক্রম। বর্তমান কারিকুলামের বিষয় থেকে পাঠ নিয়ে শিক্ষার্থীবৃন্দ ভবিষ্যৎ জীবনকে কর্মমুখী ও সমৃদ্ধ করতে পারবে। এর ফলশ্রুতিতে জাতীয় ভিত্তিতে দক্ষ কর্মমুখী জনশক্তি তৈরি হবে। আন্তঃব্যক্তিক যোগাযোগ অংশগ্রহণ ভিত্তিক শিক্ষণ পদ্ধতি জীবন দক্ষতা বৃদ্ধি, বিশ্বাস ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন, কার্যকর শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন, কলা কৌশল, শিক্ষা সংক্রান্ত মৌলিক ধারণা ও নীতি, মৌলিক কম্পিউটার দক্ষতা, কর্মসহায়ক গবেষণা প্রভৃতি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। তাই এতে সংযোজন করা হবে সাম্প্রতিককালের তথ্য সমৃদ্ধ ধ্যান ধারণা ও সুনির্বাচিত বিষয়ভিত্তিক কার্যক্রম। বর্তমান কারিকুলামের বিষয় থেকে পাঠ নিয়ে শিক্ষার্থীবৃন্দ ভবিষ্যৎ জীবনকে কর্মমুখী ও সমৃদ্ধ করতে পারবে। এর ফলশ্রুতিতে জাতীয় ভিত্তিতে দক্ষ কর্মমুখী জনশক্তি তৈরি হবে। আন্তঃব্যক্তিক যোগাযোগ অংশগ্রহণ ভিত্তিক শিক্ষণ পদ্ধতি জীবন দক্ষতা বৃদ্ধি, বিশ্বাস ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন, কার্যকর শিক্ষাক্রম প্রণয়ন ও দক্ষতা বৃদ্ধি ও বাস্তবায়ন, কলা কৌশল,
শিক্ষা সংক্রান্ত মৌলিক ধারণা ও নীতি, মৌলিক কম্পিউটার দক্ষতা, কর্মসহায়ক গবেষণা প্রভৃতি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হবে।